গালাগালির প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে বোমা নিয়ে চড়াও প্রতিবেশী। বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালেও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লক্ষ্মীজলায় স্থানীয় সূত্রে খবর, কয়েকজন যুবক রাস্তায় মদ খেয়ে গালিগালাজ করছিল, তার প্রতিবাদ করেন তাদেরই এক প্রতিবেশী। এতে প্রতিবেশীর বাড়িতে বোমা নিয়ে চড়াও হন মদ্যপ যুবকরা। ঘটনায় দুজন পুরুষ ও দুজন মহিলা গুরুতর জখম হন। তাদের মধ্যে তিনজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জখম এক মহিলার চিকিৎসা চলছে কলকাতায়। বোমাবাজির খবরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।